জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির শাহাবুদ্দিনেরও কাল টুঙ্গিপাড়ায় যাবার কথা রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ টুঙ্গিপাড়া সহ পুরো জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি পরে সমাধিসৌধ কমপ্লেক্সে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী সড়কের বিভিন্ন স্থানে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তরুণ রাষ্ট্রীয় কর্মসূচির সাথে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ